নমস্কার বন্ধুরা স্নেহার রন্ধনশালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য অতি লোভনীয় একটি রেসিপি চিকেন কোরমা খুব সহজেই কিভাবে আমি বানিয়ে থাকি এটা নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন দেখে নি এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছিলাম বেরেস্তা করে তুলে নিয়েছি এবারে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ বড় এলাচ গো কটা গোলমরিচ আর দারচিনি আর লবঙ্গ খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম এই চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব ভাজতে হবে খুব ভালো করে কারণ এর মধ্যে একটা আষ্টে গন্ধ ওঠে যেটা দূর হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমি এটা ভেজে নিয়েছি একটু ব্রাউন টাইপের হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আদা আর এক চামচ রসুন এই হিসাবে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কটা লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি এখানে দিয়ে খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এর মধ্যে দুশো গ্রাম টক দই এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে তাই পাঁচশো গ্রাম চিকেনে আমি দুশো গ্রাম টক দই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন কত সুন্দর জল বেরিয়ে গেছে কারণ টক দই থেকে তো জল বেরোয় ওই জলটা বেরিয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব এবারে আমি যে বেরেস্তা করেছিলাম এটাকে খুব ভালো করে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি হাতে করে এদিকে দশ মিনিট পর আমি এসে দেখছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারমগজ কাজু আর পোস্ত বাটা খুব অল্প পরিমাণে করে নিতে হবে ওই আপনার পাঁচ থেকে ছটা কাজু হাফ চামচ মগজ আর ওয়ান ফোর্থ চামচ পোস্ত এটাকে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব এবারে ওই গুঁড়ো করে রাখা বেরেস্তাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কেওড়া জল এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে এটার অ্যারোমাটা খুব ভালো আসে দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন কোরমা রেসিপিটি এটি যদি আপনাদের ভালো থাক লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে